প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের এডুকেশনের জেনারেল পেপার হুমেন এডুকেশন রয়েছে নারী শিক্ষা তোমাদের ডিএসসি বি টু এই পেপারে ফুল মার্কস তোমাদের পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হবে দু হাজার চব্বিশের প্রশ্নপত্রে তো তার জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখবে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন কমন পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থেকো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন এখন থেকেই ভালো করে প্র্যাকটিস করো তোমরা অনেকটাই লাভবান হবে এবং তোমাদের সময় খুব কম রয়েছে মাত্র হাতে রয়েছে এক মাস এই এক মাসে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই সংক্রান্ত ভিডিও যদি তোমাদের দরকার পড়ে তোমরা কিভাবে প্ল্যানিং করবে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার একটা ভিডিও তোমাদের অবশ্যই দেব ঠিক আছে এবং তোমাদের আরও অন্যান্য সাবজেক্টেরও আমি ভিডিও দেব। তোমরা একটু ওয়েট করো এবং এই সাবজেক্টের তোমরা যারা পিডিএফ নোটস কালেক্ট করতে চাও তারা অনেকেই রিকোয়েস্ট করেছো আমি আর কিছু দিনের মধ্যেই তোমাদের করে তোমাদের দিয়ে দেবো এবং চ্যানেলে তোমাদের বহু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই উপকৃত হয় তো দেখে নাও ইম্পর্টেন্ট টেন মার্কস কোশ্চেন কী কী দশ নম্বরের জন্য পড়বে কী কী কোশ্চেন দেখে নাও প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো নারীশিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো ব্রাহ্মণ যুগে নারীশিক্ষা সম্পর্কে আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন পরপর রয়েছে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্ন পড়লে আমি আশা রাখি তোমরা একটি দশ নম্বরে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর সাথে এক্সট্রা কোনটা পড়বে বৈদিক যুগে নারীশিক্ষা সম্পর্কে লেখো ভক্ত বৎসলম কমিটি গঠনের উদ্দেশ্য কি এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথে যেটি পড়বে নারীশিক্ষার বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন উনিশশো বিরানব্বই পিও এ নাইনটিন এর বিস্তারিত আলোচনা করো নারী শিক্ষা সম্বন্ধে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো এই যে তিনটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এখান থেকেও তোমরা একটি দশ নম্বর কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে ভালো করে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও পঁয়ষট্টিতে যদি অ্যাভাব ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে চাও পঁয়ষট্টিতে বলছি ফর্টি পার্সেন্ট বলছি পঁয়ষট্টিতে মানে চল্লিশ পেতে চাও ঠিক আছে আপ টু সেভেন্টি পার্সেন্ট ওপরে নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে এবং উত্তরগুলো ভালো করে সাজিয়ে নেবে যাদের বই রয়েছে আমাদের তারা বইগুলোতে উত্তরগুলো খুঁজে নেবে এবং যারা একান্ত বই কেনো নি তাদের জন্য আমি চেষ্টা করছি নোটস দিয়ে দেওয়ার তোমাদের চ্যানেলে থাকবে আমি চ্যানেলে তোমাদের এক এক করে উত্তর প্রত্যেকটারই আলোচনা করে দেবো ঠিক আছে তো দেখো এরপর চার নম্বরে নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সুপারিশগুলি উল্লেখ করো মুদালিয়ার কমিশন বর্ণিত সহশিক্ষা শিক্ষা ব্যবস্থা কী নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো উনিশশো আটষট্টি ঠিক আছে উনিশশো এবং উনিশশো ছিয়াশি দুটো সুপারিশই ভালো করে পড়ে রাখবে দুটো সুপারিশের মধ্যেই তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে তারপরে আরেকটি প্রশ্ন আসবে যেটি একদম এই প্রশ্নটি তোমরা পাবেই পাবে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই প্রশ্নটি একদম চারটি থেকে পাঁচটি স্টার ধরে রাখো একদম এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নারী শিক্ষায় রাজনৈতিক মানসিক ও অর্থনৈতিক বাধাগুলির ধারণা দাও দু নম্বর হচ্ছে নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে বিষদে আলোচনা করো এখান থেকেও তোমরা একটি দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রত্যেকটা দেখবে এক দুই তিন এক দুই তিন এম করে দিয়েছি মানে ওই এক দুই তিনের মধ্যে চারের মধ্যে একটি করে দশ নম্বর তোমরা কমন পাবে ঠিক আছে এইভাবে তোমাদের ভাগ করা রয়েছে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো এখান থেকেই তোমরা দশ নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখান থেকেই তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে তোমাদের পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের হবে ঠিক আছে তোমাদের ছোটো প্রশ্নগুলো নিয়েও আমি আলোচনা করে দেবো ছোটো প্রশ্নগুলো দেখছি আমি যতটা সম্ভব আমি তাড়াতাড়ি তোমাদের ছোটো প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো